সালমান ফার্সি বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, আজকে রাত্রে আল্লাহ কোরআনের মধ্যে যে আয়াত নাজিল করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওগো নবী, মক্কার কোন কাফেরকে আপনি হেদায়াত দিতে পারবেন না, হেদায়াত দেওয়ার ক্ষমতা আপনার নাই, হেদায়াতের মালিক কে? আরো জোরে বলেন, কে? হেদায়াতের মালিক আল্লাহ। সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ বলেছেন হেদায়াতের দায়িত্ব আপনার হাতে না, আপনি চাইলেই মক্কার কোন কাফেরকে হেদায়াত দিতে পারবেন না। এই আয়াতটা নাজিল হওয়ার কারণে আমি সালমান সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহর নবী বলে, সালমান তুমি কেন খুশি হয়েছো, কারণটা কি? সালমান ফার্সি বলে, ওগো নবীজি, আপনার হাতে যদি হেদায়াতের দায়িত্ব থাকতো, সর্বপ্রথম মক্কার সব বড় বড় কাফের লিডারদেরকে আপনি হেদায়াত দিয়া মুসলমান বানায়া দিতেন। আবু জেহেল ছিল আপনার সবচেয়ে বড় দুশ্মন, আপনি প্রথম তারে মুসলমান বানাইতেন, কারণ মুসলমান বানাইলে তো আর আল্লাহর নবীর বিরোধিতা করতো, জোরে বলে, বিরোধিতা করতো না। সালমান ফার্সি বলে, ওগো নবীজি, আল্লাহ আপনার হাতে হেদায়েতের দায়িত্ব না দেওয়ার কারণে রোম পারস্য থেকে আমি সালমান মদিনা এসে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীর কোন আলেম, কোন বুজুর্গ, কোন পীর মানুষকে হেদায়াত দিতে পারে না, হেদায়াতের মালিক আল্লাহ। আমাদের কাজ হচ্ছে মানুষকে বুঝানো, কোরআনের কথা বলা, দ্বীনের কথা বলা, এটা আমাদের কাজ। আমরা কাউকে হেদায়াত দিতে পারবো না, আমরা চাইলে কাউকে ইসলামের মধ্যে ঢুকাইতে পারবো না, আমরা বুঝাইতে পারবো। এখানে হেদায়াতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চাইবে তাকেই আল্লাহ হেদায়াত দিবে। সালমান ফার্সি জলিল কদর আল্লাহর নবীর সাহাবি, তিনি এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, অমুসলিম। তিনি কি? তিনি অমুসলিম, মূর্তি পূজক ছিলেন, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। তার বাপ দাদারা মূর্তি পূজা করত, কিন্তু সালমান ফার্সির কাছে মূর্তি পূজা টুজা ভালো লাগে না। সে কয়, না না না, এই মূর্তি পূজার চাইতো আর একটা, আরো কোনো ভালো, কোনো বেস্ট কোন ধর্ম। সালমান ফার্সির বাবা তাকে ঘর থেকে বের হতে দিত না, কারণ জানে তার সন্তান এসব মূর্তি পূজা টুজা পছন্দ করে না, আবার কোন জায়গায় যায় কি ঘটায় ফেলায়, ভয়ের কারণে সন্তানকে ঘর থেকে বের হতে দিত না। একদিন সালমান তার বাবা বলে, বাবা ঠিক আছে, আজকে বিকালবেলা যাও তুমি একটু বাজারে যে আমাদের দোকানটা দেখে আসো। সালমান ফার্সি বাজারে যাচ্ছেন, যেতে যেতে দেখেন একটা খ্রিস্টানদের গির্জা, সেখানে কিছু খ্রিস্টানরা মিলে ইঞ্জিল শরীফ পড়তেছেন, খ্রিস্টানদের কিতাব বাইবেল, কি ইঞ্জিল শরীফ, যেই কিতাব পয়গম্বর ঈসা আলাইহিসসালামের উপরে কথা বলেন নাজিল হয়েছে, সেই কিতাব পড়তেছেন। সালমান ফার্সি গির্জার মধ্যে ঢুকা দেখে পাদ্রি ইঞ্জিল শরীফ পড়তেছে। সালমান বলে, মাটি দিয়া মূর্তি বানায়া, খেরকুটা দিয়া, বাঁশ ঠাস দিয়া মূর্তি বানায়া, ওই মূর্তিকে পূজা করার চাইতে তো এই যে কিতাবটা পড়তেছে আমার কাছে মনে হয় এটা ভালো, মূর্তি পূজার চাইতে আসলে তো ভালো, ভালো না? কারণ আহলে কিতাব তো তাওরাত, জবুর, ইনজিল, এগুলো আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর ঈসা আলাইহিসসালামের উপরে ইনজিল শরীফ নাজিল হয়েছে, কথা বুঝতেছেন তো? মন দিয়া ওয়া শুনেন, কিছু বুঝতে পারবেন। যেটা বলতেছিলাম, সালমান ফার্সি দেখেন গির্জার মধ্যে পাদ্রি ইনজিল শরীফ পড়তেছে, বাইবেল পড়তেছে। সালমান ফার্সি পাদ্রির কাছে যায়া বলে, শুনেন শুনেন, আমার বাপ দাদারা তো মূর্তি পূজা করে, কিন্তু আমার কাছে মনে হয় এই ইনজিল শরীফ মূর্তি পূজার চাইতে এটা ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। ও পাদ্রি সত্যি করে বলেন, যেহেতু মূর্তি পূজার চাইতে ইনজিল শরীফ কিতাব আমার কাছে ভালো লাগে, নিশ্চয় এর উপরে আরো কোনো ভালো ধর্ম, যারা শিক্ষিত তারা শুধু ভালোটা চায়। সালমান ফার্সি বলে, পাদ্রি
আপনার জবানে ইনজিল শরীফের তেলাওয়াত শুনা মনে হচ্ছে এর চাইতে আরো বেটার কোনো ভালো ধর্ম আছে। পাদ্রী বলে, বেটা সব কথা সব জায়গায় বলা, আমি যদি তোমাকে এখন এর চাইতে আরো ভালো ধর্ম আছে এই কথা যদি বলি খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে, তবে আমি শেষ বয়সে বুড়া বয়সে একটা ভালো কাজ করে যাইতে চাই। এ যুবক সালমান, এর চাইতে আরো ভালো ধর্ম আছে, তুমি যদি জানতে চাও তাহলে তুমি আমার সাথে একদিন একা একা দেখা করবা কারো মানুষের সামনে। সালমান ফার্সি আবার বাড়িতে চলে গেছে, তার পরের দিন একা একা আসছে রাত্রবেলা। এবার ওই খ্রিস্টানদের পাদ্রি বলে, সালমান তুমি আমার কাছে বলেছো এর চাইতে আরো ভালো কোনো ধর্ম আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এর চাইতে আরো ভালো একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার না। পাদ্রি বলে, সালমান আমি ঘটনাটা আপনাদেরকে সংক্ষেপে শুনাইতেছি, একেবারে অতি সংক্ষেপে, ভালো করে মন দিয়া শুনেন। সালমান ফার্সি ইসলামের জন্য কি কোরবানি করছে, কি স্যাক্রিফাইস, কি ত্যাগ স্বীকার করছে। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানই তো আমাদের মাঝে নাই। আমরা হচ্ছি গরু খাওয়া মুসলমান, গাঁজা খাওয়া মুসলমান, ফেন্সিরিল খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা হচ্ছি চাউল চোর মুসলমান, গম চোর মুসলমান, তেল চোর মুসলমান। ভালো মুসলমান হইতে, অথচ আল্লাহ কোরআনে বলছেন, জিজ্ঞেস করেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, এই ইমানদাররা সাবধান, আল্লাহকে ভয় করো আর মুসলমান না হইয়া মইরো। আল্লাহ বলে, মুসলমান না হইয়া যদি মরস তাইলে কিন্তু খবরই, ফেরেশতারা গুরজু নিয়ে দাঁড়ায় রয়েছে লোহার রড নিয়ে পিটায়া লাল করে দিবে। এই কারণে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মুসলমান না হইয়া মরিস না। আপনি বলতে পারেন, হুজুরকে আমি কি মুসলমান না? আরে বেটা তুই মুসলমান, আল্লাহ কি তোর চাইতে কম বোঝে নাকি? আল্লাহ বলে নাই তুই গরু খাওয়া মুসলমান হ, আল্লাহ বলে নাই তুই চাল চুরি করার মুসলমান হ, আল্লাহ বলে নাই তুই গাঁজা খাওয়ার মুসলমান হ, আল্লাহ বলে নাই তুই গুজুয়া খেলেন না মুসলমান হ, আল্লাহ বলছে তুই এক নাম্বার সাচ্চা মুসলমান হ। কে বলছে? আল্লাহ। সালমান ফার্সি পাদ্রির কাছে গেছে। এবার পাদ্রি বলে, সালমান তুমি এর চাইতে যদি আরো ভালো বেটার কোন ধর্ম চাও তাহলে আমি তোমাকে গোপনে বলি এই কথা, কাউকে বলো না, বললে খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে, মাইরালবো। হ্যাঁ, খ্রিস্টানরা মাইরালবো, বুঝুন। এ সালমান, তুমি যদি এর চাইতে বেটার কোন ধর্ম চাও, ভালো ধর্ম চাও, একমাত্র ধর্মের নাম কি? আর ওই ইসলামের একটা নবী আছে, শেষ নবী, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনি আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনি। এ সালমান, তার জন্ম হলো পাথরের দেশে, খেজুরের দেশে। পাথরের দেশ, খেজুরের দেশ কোথায়? মরুভূমির দেশ মক্কায়। কোথায়? সালমান তুমি যদি পারো রোম পারস্য থেকে মক্কায় চলে যেও, সেখানে যে পারলে আল্লাহ নবী মুহাম্মদের আবির্ভাব ঘটেছে, যে তার সাথে দেখা করে কালেমা পড়া মুসলমান হয়ে যায়, কপাল খুলে যাবে, আল্লাহু আকবার, কি করবে? কিন্তু সালমান তুমি কিভাবে যাবা? তুমি পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে যাবা, কোথায়? মক্কা থেকে কিছু ব্যবসায়ীরা প্রতি বছর একবার ব্যবসা করার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে আসে, সেখানে তারা কিছুদিন অবস্থান করে, অবস্থান করার পরে ব্যবসা বাণিজ্য করে আবার 15-20 দিন পরে তারা মক্কায়। কারণ সিরিয়া থেকে মক্কার এত দূরত্ব, তুমি জীবনও একা একা যেতে পারবা না। যদি পারো কোনো ব্যবসায়ী কাফেলার সাথে সঙ্গী হইয়া মক্কায়, কত কষ্ট, কষ্ট না, কত কোরবানি না, জীবনের মায়া ত্যাগ করে। কিন্তু সালমান তুমি যে মক্কায় যাবা, আর শেষ নবীকে যে তুমি দেখবা, যাকে তাকে দেখে আবার নবী মনে করো না, আলেমের মতো দেখলে আলেম হয় না, আলেমের বেজদারি কিছু বাটপারও আছে, দরবারি মৌলবিও আছে।
সালমানকে পাদ্রি বলতেছে, আবার সবাই রে নবী মনে কইরো না, বাটপাড়ো আছে, নবীর ভেজ দুইরা থাকে, সাবধান, আসল নবীর কাছে যাইবা ঠিক কিনা বলেন। এর থেকে শিক্ষা নেন, এই জমিনের ভিতরে কিছু নামদারি আলেম আছে, যারা আলেম তো না তারা হচ্ছে জাহেল, মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, যেটা ইসলামের মধ্যে নাই সেটা মানুষকে শিখাইয়া বিভ্রান্ত করে ঠিক কিনা বলে। সালমান ফার্সি বলে, মিয়া এক নাম্বার নবীকে কিভাবে চিনবো? বলে সালমান, নবী মোহাম্মদকে চিনার তিনটা আলামত, কয়টা আলামত? আরো জোরে বলেন, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, বুঝুন না, আমি কি মিয়াকা করুম ওয়াজ, আপনারা করবেন না, আমি ওয়াজ করুম, আপনারা আওয়াজ দিবেন, পারবেন তো? ইনশা ইনশা। সালমান ফার্সি বলে, ও পাদ্রি, কিভাবে আমি আল্লাহর নবীকে চিনবো? সে যে আল্লাহর নবী মোহাম্মদ। পাদ্রি বলে, তাকে চিনার তিনটা আলামত আছে। নাম্বার ওয়ান, তুমি প্রথমত তার কাছে কিছু সৎকার মাল নিয়ে যাওয়া। কিসের মাল? যে বল ভাই, মালগুলো আপনার জন্য আনছি, হাদিয়া গুলো এটা সৎকার খায়া ফেলান। যদি সৎকার মাল খায় তাহলে বুঝবে এটা নবী না, এটা কি না নবী না। দ্বিতীয় নাম্বারে, তার জন্য হাদিয়া নিয়ে যাবা, হাদিয়া তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দেওয়া নেওয়া, মাশাআল্লাহ, হাদিয়া দেওয়া নাও কি সুন্নত। আমি আপনাদের এলাকার মেহমান, পারলে আপনারা আমাকে হাদিয়া দিয়ে সব, আমিও দিব আপনাদের হাদিয়া, দেওয়া নাও কি? ইমাম মুসল্লিদেরকে হাদিয়া দিবে, মুসল্লিরাও ইমামকে কি করবে? ঘরের স্বামী তার স্ত্রীকে হাদিয়া দিবে, স্ত্রী ও স্বামীকে, সন্তান বাবাকে সৌদি আরব থেকে আতর কিনে, তসবি কিনে, জায় নামাজ কিনে, বলবে মা বাবা তোমার জন্য হাদিয়া পাঠাইলাম, আবার মায়ের জন্য স্বর্ণের চেন, বলবে এটা তোমার জন্য হাদিয়া, ঠিক কিনা বলেন? পাদ্রি বলে, সালমান, এক নম্বরে সৎকার মাল দিবা, যদি খায় বুঝবা এটা নবী না, কারণ আল্লাহর নবী মোহাম্মদ সৎকার মাল খাওয়া তার জন্য। দ্বিতীয় নম্বরে হাদিয়া দিবা, যদি হাদিয়া খায় তাহলে বুঝবে এটা আল্লাহর নবী। তিন নম্বরে, তার শরীরের মধ্যে ডান বাহুতে আল্লাহ তাআলা শেষ নবীর একটা সিল, একটা মোহর মেরে দিয়েছেন, আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ওগো নবী, আপনি শেষ নবী, আপনার পরে আমি আর পৃথিবীর জমিনে কোনো নবী পাঠাবো না, ঠিক কিনা বলেন? শেষ নবীর শরীর মোবারকের মধ্যে একটা সিল মারা থাকবে, মোহরে খতমে নবুয়াতের একটা সিল মারা থাকবে, এই সিলটা যদি তার শরীরের মধ্যে দেখতে পাও তাহলে বুঝতে হবে সে আল্লাহর নবী কোন। এবার সালমান ফার্সি, লম্বা চূড়া ঘটনা, তিনি বাড়িতে যেয়ে বললেন, আব্বা জান, এই ধর্ম আমার কাছে ভালো লাগে না। কি ভাল লাগে? বলে আমি সত্য ধর্ম চাই। সালমান ফার্সি বলে, বুঝছি তুমি বেশি বুঝো, এটাকে তো ঘরে আটকায় রাখা যাবে না, কি করা যায়? সালমান ফার্সির পায়ের মধ্যে একটা ডান্ডা বেরি লাগায় দিছে তার বাবা, যাতে ঘর থেকে পালাইতে। আমরা যখন ছোটবেলা পড়তাম, অনেক মাদ্রাসার ছাত্র পালাইলে ওরা কি করতো, 40 কেজি ওজনের একটা ডান্ডা বেরি লাগাই দিত। এগুলো তো ওনার নাই, আগে ছিল। কিছু দুষ্ট ছাত্ররা আছে, ডান্ডা বেরি মাথায় করে পালাই যেত রাত্রবেলা 3টা বাজে, চক্রে বিদ্যা কি করতো, নেমে যাইতো বাড়িতে। ঠিক সালমান ফার্সির বাবা তার পায়ের মধ্যে একটা ডান্ডা বেরি লাগাই দিচ্ছে, যাতে সন্তান ঘর থেকে বের হতে। সালমান ফার্সি ওই ডান্ডা বেরি মাথায় নিয়ে পাদ্রির কাছে চলে গেছে। পাদ্রি বলে, সালমান আমার কাছে আইছো, আমি ডান্ডা বেরিটা খুলা দিই, তুমি এবার চলে যাও, এখানে আর থাইকো না, এই দেশ ছেড়ে তুমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাও, আর দেরি করে নাই, টাকা পয়সা যা ছিল ঘরের থেকে নিয়ে, মায়ের কাছ থেকে, বোনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা, জনম দুঃখিনী মা, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না, তারপর আমি কি করব কি করব, শেষ নবী মুহাম্মদকে ছাড়া তো আমি বাঁচবো না, আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার, হুব্বে রাসূল। সালমান ফার্সি জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। আমরা তো মুখে মুখে শুধু নবীকে ভালোবাসি, সাহাবী সালমান মুখে মুখে না। মাকে বলে, মা মাফ করে দিও, বোনকে বলে, বোন মাফ করে দিও, ও বোন দোয়া করো আমি চলে যাই আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য,
আমি আর এই পারস্যে থাকবো না, মুহাম্মদকে ছাড়া আমি বাঁচবো না। সালমান ফার্সি পাদ্রির কাছে চলে গেলেন, পাদ্রি তার ডান্ডা বেড়িটা খুলে দিল। এবার সালমান হাঁটতে হাঁটতে মাঝে মাঝে হাঁটে, কোনো ঘোড়া পাইলে কোনো উট পাইলে ওঠে, এভাবে করে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস সফর করে সালমান চলে গেছেন সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? এবার রাজধানী দামেস্কে যায় খোঁজে, এ ভাই মক্কা থেকে কোনো ব্যবসায়ী কাফেলা আসছে কিনা। বলে হ্যাঁ হ্যাঁ, অমুক জায়গায় মক্কা থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসছে ব্যবসা করার জন্য। সালমান ফার্সি বলে কোন জায়গায়? বলে অমুক বাজারে যাও, যে দেখো তাদের উটগুলো বাঁধা আছে, তাদের তাবুগুলো গাড়া আছে। মক্কার মানুষদের দেখলেই, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ দেখলেই বুঝবা তারা মক্কার মানুষ। সালমান ফার্সি চলে গেছে তাদের কাছে, যে দেখে আরবের ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসছে। জিজ্ঞেস করলো, ভাই তোমরা কি মক্কা থেকে আসছো? বলে আমি মক্কা থেকে আসছি। কবে যাইবা মক্কায়? বলে অমুক দিন। ও ভাই তোমরা যদি মক্কায় যাও, আমি যুবক সালমান তোমাদের সাথে মক্কায় যাব। বলে মক্কায় যাবো এমনি তো নেওয়া যাবে না, পয়সা পাতি আছে কিনা? বলে ভাই অনেক কষ্ট করে কিছু পয়সা পাতি নিয়ে আসছি ঘর থেকে, ভাই যদি চাও এর বিনিময়ে সব দিয়া দিব, তারপরে তোমরা আমাকে মক্কায় নিয়ে যাবা, আমাকে রেখে যাবা না। আল্লাহু আকবার! ইসলামের জন্য কত তাদের কষ্ট, স্যাক্রিফাইস, কোরবানি, কি কোরবানি। এবার বলে সালমান, অমুক দিন আইসো, আমরা অমুক দিন রওনা হব। মক্কায় তাদের ফেরার দিন শুরু, ফেরার দিন হয়ে গেল। সালমানের কাছে টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে গেল। এবার বলল, বেটা উটের পিঠে উঠ, আর লাগাম টান। মাঝে মাঝে উটের পিঠে উঠে আর লাগাম টানে। সালমানের পকেটে তো পয়সা নাই, যদি তাদের মন চায় মাঝে মাঝে খাবার দেয়, মন না চাইলে। এমন করে সফর করতে 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 15 দিন পর্যন্ত সফর করে সিরিয়ার রাজধানী থেকে দামেস্কে গেছে। হায় রে, একটা মানুষ কয়দিন আর না খায়া থাকতে পারে? না খেয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর সাহাবি সালমান শুকায় কাঠ হয়ে গেছে। অথচ সালমান ফার্সির চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ শুকায় একেবারে কাঠি কাঠি হয়ে গেছে। 15 দিন পরে যখন মক্কায় গেলেন, যার সাথে তার চুক্তি হয়েছিল সে তার সাথে বেইমানি করে সালমানকে মক্কায় যাইয়া গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। সালমান বলে, ভাই এটা কি করলেন? আমার পকেটে যা ছিল তা তো দিছি, এবার কেন আমাকে গোলাম হিসাবে বিক্রি করলেন? বলে বেটা, রোম পারস্য থেকে মক্কায় আসছো, কথা বললে মেরে ফেলবো, গোলাম হিসাবে বিক্রি করে দিছি। যা 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 গোলামি কর, গোলামি কর, যদি কোনোদিন পারস গোলামি কইরা টাকা পয়সা জমায় আজাদ হয়ে যাইস, মুক্ত হয়ে যাইস। কত কষ্ট, চিন্তা করছেন যুবক, কত কষ্ট, কত কষ্ট। এবার সালমান ফার্সিকে গোলাম হিসাবে কিনে নিয়ে যায়। একজন ইহুদির বাড়িতে গোলাম হিসাবে থাকে, যা ইচ্ছা তাই সালমানকে দিয়া কাজ করায়, এমন কোন কাজ নেই সালমানকে দিয়া করায় না। একদিন সালমান ফার্সির খেজুর গাছের মাথায় উঠে খেজুর পাড়তেছে, এমন সময় ইহুদির এক ভাই এসে বলতেছে, ভাই আমাদের কপাল তো পুইরা গেছে, কি হয়েছে? বলে, আরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নিজেকে নবী দাবি করছে, মক্কার যুবকেরা তার কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি ছিলেন খেজুর গাছের মাথায়। এই কথা শুনা সালমান বলে, আমি মনে হয় খেজুর গাছ থেকে লাফ দিয়া জমিনে পড়ে গেছি, যাকে দেখার জন্যই তো এত কষ্ট করে রোম পারস্য থেকে আসছে। ফার্সি ওই ইহুদির হাত ধরে বলে, ভাই কি বললেন? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোথায়? আমাকে তার খবর দেন। এই কথা শোনার পরে ইহুদি বলে, বেটা তুই আমাদের গোলাম মোহাম্মদের খবর দিয়ে কি করবি? বলে, ভাই আমি তো মক্কার মানুষ না, আমি তো সেই রোম পারস্যের মানুষ। কত কষ্ট করে মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদার নিজের দেশ জন্মভূমি ছেড়ে সেই রোম পারস্য থেকে মক্কায় তো আসছি একমাত্র আল্লাহ নবী মুহাম্মদকে দেখার জন্য। এই কথা বলার সাথে সাথে ইহুদি সালমানকে একটা জোরে থাপ্পড় মারছে। বলে, বেটা তোর কাজ যায় তুই কর। সালমান বলে, ভাই একটা থাবুর কেন? থাপ্পড় মারতে মারতে মেরে ফেলেন, তারপরে বলেন আল্লাহর নবী কোথায় আছে? আল্লাহু আকবার! এ কথা বলার পরে আরো বের ধুক মারলো সালমানকে। সালমান
শেষ পর্যন্ত সালমানের মালিক বলে থাক গোলাম, যেহেতু বলতেছে বলে দাও ঠিকানাটা মোহাম্মদ কোথায় আছে। সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, আমার জীবনের যত ভালোবাসা সবই তো আপনার জন্য জমায়া রাখছি। পরের দিন সকালবেলা আল্লাহর নবীর দরবারে সালমান যাবে, কিন্তু পাদ্রী তো বইলা দিছে যাওয়ার সময় কিছু হাদিয়া নিয়ে যাওয়া যায়, বলবে এটা সৎকার মাল নিতে হবে না। কষ্ট করে জমায় জমায় কিছু খেজুর সালমান ফার্সি কিনেছে। আল্লাহর নবীর দরবারে গেছেন, যায় দেখেন চতুর্পাশে সাহাবীরা বসে আছে, সালমান ফার্সি একেবারে সুখে কাঠ হয়ে গেছে। যা বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার জন্য কিছু সৎকার মাল এনেছি। নবীজি বলে, সৎকার মাল আমার জন্য খাওয়া জায়েজ নাই। সাহাবীদের মাঝে বিলায় দিলেন। সালমান ফার্সি বলে, এটাই তো আল্লাহর নবী এক নাম্বারটায় পাশ করছে, ঠিক কিনা বলেন। আবার চলে গেছে দ্বিতীয় দিন, আবার কিছু হাদিয়া নিয়া সালমান ফার্সি আল্লাহর নবীর দরবারে আসছে। এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমি হাদিয়া এনেছি। হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন মুস্কি হাসি দিয়া সালমান ফার্সির হাদিয়া নিজেও খাচ্ছে, সাহাবিদের মাঝেও বিলায় দিতেছে। আল্লাহু আকবার! প্রমাণ তো দুইটা হয়ে গেল, কয়টা বাকি আছে? কয়টা আর একটা বাকি আছে, কিন্তু এই প্রমাণটা দেখা তো কঠিন কাজ, কারণ আল্লাহর নবীর শরীর মোবারকের ভিতরে মোহরে খতনে নবুয়াতে সিল মারা, নবীজি জামা না খুললে কিভাবে দেখবে? সালমান ফার্সি বলে, দুইটা তো দেখলাম, একটা তো দেখা বাকি, এখন কিভাবে একটা দেখা যায়? এ কারণে আল্লাহর নবী যেখানে যায় সালমানও সেখানে যায়। আল্লাহু আকবার! একদিন দুই দিন তিন দিন আল্লাহর নবীর পিস সালমান ছাড়ে না। চতুর্থ দিন আল্লাহর নবী একটা জানাজায় যাচ্ছেন, সালমান ফার্সি তার পিছনে পিছনে যাচ্ছে। আল্লাহর নবী জানাজা পড়ে সালমান পিছনে দাঁড়ায় থাকে। আসার সময় ডাক দিছে, তালহিনা আয়া ইয়া শাবাব, এ যুবক এদিকে আস, ইজলিস হুনাক, এ যুবক এদিকে আয়। যুবক রে, কি তোর পরিচয়? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি জানি না, তবে তুমি কিছু একটা আমার থেকে প্রমাণ পাওয়ার জন্য তুমি আমার পিছনে ঘুরতেছো। আল্লাহর নবী বলে, আমি জানি। আল্লাহু আকবার! সালমান ফার্সি বলে, আপনি জানেন কিভাবে? আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, ও জিব্রাইল যাও যাও, এই যুবকটা আমার এই বান্দাটা রোম পারস্য থেকে আসছে আমার নবীকে যাচাই করার জন্য যে আমার নবী সত্য নবী কিনা। দুইটা পরীক্ষা, দুইটা আলামত আমার বন্ধুর মধ্যে পাওয়া গেছে, আর একটা বাকি আছে। আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যাতে তার শরীরের জামা মোবারকটা খুলে মোহরে খতম নবুয়তের সিলটা দেখায় দেয়। আল্লাহু আকবার! আর আসতে বলেন, আল্লাহু আকবার! আল্লাহ নবী বলে, দিয়ে আসো, হুজুর তাকাও, এদিকে আসো, আমার দিকে তাকাও, আমি যে আল্লাহর নবী। তুমি এটা প্রমাণ করতে চাইতেছো, তুমি এটা প্রমাণ করতে চাইতেছো, এই যে দেখো দেখো, আল্লাহ তাআলা আমার শরীর মোবারকের মধ্যে খতমে নবুয়তের সিল মেরে দিয়েছে। আল্লাহু আকবার! সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী, আপনি আর দেরি করবেন না, তিনটা আলামত আমি পেয়ে গেছি, আপনি আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার! সালমান ফার্সি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন আবার ইহুদিদের বাড়িতে চলে গেছে, কারণ সে তো ইহুদির বাড়ির গোলাম, ইহুদের বাড়িতে কাজ কাম করে। কিন্তু আল্লাহর নবীকে ছাড়া সালমানের ভালো লাগে না। কি লাগে না? দিন যায়, রাত যায়, মাস যায়, ভালো লাগে না। একদিন সালমান ফার্সি ইহুদিকে যায় বলে, ইহুদিরে অনেক কাজ তো করাইছো, কয় টাকা দিয়ে আর কিনে আনছো? বছরের পর বছর তো গোলামি করতেছি, এবার একটু মুক্তি দাও, তোমার বাড়িতে আমার ভালো লাগে না, আমি মুহাম্মদের কাছে চলে যাব, আল্লাহর নবীর কাছে। বলে, বেটা, তোরে গোলাম হিসাবে কিনে আনছি, এতই সহজে তুই আল্লাহর নবীর কাছে চলে যাবি, যদি যাইতে চাস তাহলে টাকা পয়সা দিয়া যা। সালমানের কাছে তো টাকা পয়সা কিছুই নাই। আল্লাহর নবীর কাছে সালমান যায় বলে, ওগো আল্লাহর নবী, মা সেরেছি, বাবা সেরেছি, আত্মীয় স্বজন দেশ সব সেরেছি, একমাত্র আপনার জন্য, আপনি ছাড়া আমার মজা ভালো লাগে না, আপনি ছাড়া আমি থাকতে পারি না, আপনার ভালোবাসার জন্য আমি পাগল, আপনি আমার কাছে, আপনার কাছে আমাকে নিয়ে আসেন। আল্লাহর নবী বলে, তুমি আমার কাছে চলে আসো। সালমান বলে, আমি কিভাবে আসবো? আসলে তো আমার মনিবকে টাকা পয়সা দিতে হবে, সেটা তো আমার কাছে। আল্লাহর নবী বলে, সালমান যাও যাও, তুমি তোমার মনিব
লোককে বলবা কিসের বিনিময় হলে সে তোমাকে আজাদ করবে মুক্ত করবে, যাও জিজ্ঞেস করে আসো। সালমান ইহুদির বাড়িতে যায় বলে ইহুদি, আল্লাহ নবী বলেছে কিসের বিনিময়ে তুমি আমাকে মুক্ত করবা বলো, তার বিনিময়ে আল্লাহ নবী আমাকে তোমার থেকে মুক্ত করে নিয়ে নিবে, আল্লাহু আকবার। ইহুদি বলে সালমান রে, যদি তুমি মুক্ত হতে চাও আমাকে 600 খেজুরের চারা লাগায় দিতে হবে। 600 খেজুরের চারা সালমান কোথায় পাবে, সে তো গরিব মানুষ, শুধু খেজুরের চারা লাগাইলে হবে না, খেজুরের চারা লাগাইবা সাথে সাথে খেজুর আবার ধরতে হবে। তার মানে এই শর্ত দিতেছে সালমানকে মুক্ত করার জন্য না, তাকে আটকায় রাখার জন্য, তাকে আটকায় রাখার জন্য। সালমান ফার্সি বলে ঠিক আছে আমি আল্লাহ নবীর কাছে যাই বলি। আল্লাহ নবীর কাছে যাই বললেন, ওগো আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আমার মনিব আমাকে বলছি তার থেকে যদি আমি আমার আপনি আমাকে মুক্ত করে আনেন তাহলে তাকে 600 খেজুরের চারা লাগাই দিতে হবে, সাথে সাথে আবার খেজুর উঠতে হবে। আল্লাহ নবী বলে যাও কোনো চিন্তা নেই, 600 খেজুরের চারাই লাগাই দেবো, কিন্তু বিচিগুলা দিতে হবে ইহুদির। বিচি দিবে কে? ইহুদির। সালমান যায় বলে ঠিক আছে ইহুদি, আল্লাহ নবী বলছে 600 খেজুরের চারা আল্লাহ নবী লাগাই দিবে, কিন্তু বিচিগুলা দিবা তুমি। এই কথা শুনে ইহুদি ছিল শয়তান, তাই আরে মোহাম্মদ যদি এই খেজুরের চারা মাটিতে লাগায় তাহলে গাছ উঠবে, মোহাম্মদের হাত যদি বরকতে হাত যদি এই খেজুরের বিচির সাথে লাগে খেজুরের চারা উঠবে, কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আমার নবী হচ্ছে বরকত, ঠিক কিনা বলেন? আমার নবী একটা মৃত গাছের নিচে বসেছে, গাছ সাথে সাথে আল্লাহর নবীর বরকতে জিন্দা হয়ে গেছে। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ মিয়া। ইহুদি মনে মনে কয় ও মোহাম্মদের চারা লাগাইবো, তাহলে তো কাম হইছে, মোহাম্মদ যদি আমার খেজুরের বিচি ধরে চারা হবে। ইহুদিকে একটা কাজ করি, খেজুরের বিচিগুলো আগুন দিয়া পোড়ায় দিই, আগুন দিয়া পোড়াইলে ওই বিচিতে আর কোনোদিন গাছের চারা শুনছেন উঠে উঠে। ইহুদি কি করছে, খেজুরের বিচিগুলো আগুন দিয়া পোড়ায় দিছে, ঠিক আল্লাহর নবী আসরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত নিয়া সাথে ছিলেন হযরতে আলী আর সালমান ফার্সি, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরত ওমর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের বিশাল জামাত ইহুদির বাড়িতে। আল্লাহর নবী কয় সালমান যাও খেজুরের বিচিগুলা কি করো, কথা বলে না নিয়ে আসো, ইহুদি দাও খেজুরের বিচি, দর মিয়া খেজুরের বিচি তো মিয়া ভুলে আগুন দিয়ে পোড়ায় ফেলেছে, মানে কি দিবে না, মনে করেছে যদি বলে খেজুরের বিচি আগুন দিয়া পুরাই ফলাইছি, এই কথা শুনলে আল্লাহ নবী বলবে খেজুরের বিচি যেহেতু আগুন দিয়া পুরাই ফলাইছো তাহলে তো ওই বিচিতে আর গাছ, আল্লাহ নবী মনে করছে চলে যাবে। নবী আমার কাছে সালমান যায় বলো পুরা খেজুরের বিচি দিতে বল, এবার তো ইহুদের ঘুম হারাম, এবার ইহুদের কি মোহাম্মদ এবার কোন কারিশমা দেখায় জানি না, আল্লাহু আকবার। ইহুদি খেজুরের বিচি দেয় দেয় না, দেয় দেয় না, লড়ে তো লড়ে না, চড়ে তো কি শয়তান তো বোঝেন নাই, দুষ্ট মানুষ তো, মন খারাপ হয়ে গেছে, এত কৌশল করলাম তারপরে মোহাম্মদের হাত থেকে বাঁচতে পারলাম না, আল্লাহ নবীকে যা পুরা খেজুরের বিচি নিয়ে আসো। সালমান এই দে দে ফাইজলামি করে দে খেজুরের বিচি নিয়ে আসছে, আল্লাহু আকবার, খেজুরের বিচি আল্লাহর নবীর হাতের হাতে দিয়েছে, হাত মোবারক আল্লাহর নবীর হাত মোবারক খেজুরের বিচিতে লাগছে। এবার নবী সাহাবাদেরকে ডিরেকশন দিচ্ছে, এই আলী আলী গত করবা, আলী আলী ও আলী তুমি গত করবা, আবু বকর তুমিও গর্ত করবা, ওমর তুমিও গর্ত করবা, ওসমান তুমিও গর্ত করবা, আর সালমান তুমি খেজুরের বিচি তোমার হাতে রাখবা, আর আমি আমার নিজের হাত দিয়া বিসমিল্লাহ কি করব। নবীজি এক একটা খেজুরের বিচি ধরে আর নিজের হাতে ধরে আর একটু থুতু দিয়া বিসমিল্লাহ কয়া মাটির নিচে গাঁটতেছে, আর বলছে যতক্ষণ পর্যন্ত গাছ লাগাবো কেউ পিছনের দিকে কি করবে না, পিছনের দিকে তাকাইবে না, নজর থাকবে কোথায়, একজনও তাকাবে না, যেমন
আল্লাহর নবীর নির্দেশ তেমন সাহাবীদের কাজ। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রহমতের নবীকে আল্লাহ কখনো বেইজ্জতি করে নাই, করবেও না। আরে বেটে, চাইতো বড় পরীক্ষা তো আবু জেহেল নিছে। আবু জেহেল বলে, ও মুহাম্মদ, তুমি যদি আল্লাহর নবী হও আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী এই কথা শুনে ভয় পেয়ে গেলেন, কারণ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করার ক্ষমতা আল্লাহর নবীর কখনো চাঁদ দ্বিখণ্ডিত করার ক্ষমতা কার? নবীজি ভয় পেয়ে গেলেন, চমকে উঠলেন, হতাশ হয়ে গেলেন। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, ও জিব্রাইল, আবু জেহেল চাই আমার বন্ধুকে লজ্জা দিতে, আরে আমি তো আমার বন্ধুকে বেইজ্জতি করব না, আকাশের চাঁদ আমি আল্লাহ দ্বিখণ্ডিত তো করবই করব, আমি আল্লাহ আমার বন্ধুর ইজ্জতে কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সুরাই নাজিল করে দিব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এর চাইতে বড় পরীক্ষা তো আল্লাহ নবী কি দিয়েছেন? কাফেরেরা নিয়েছে, বিজয় দিয়েছেন কে? এবার বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা গর্ত করো, সালমান তুমি খেজুরের বিচি দাও। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খেজুরের বিচি আল্লাহর নবীর হাতে দিচ্ছেন। আর নবীজি তার একটু হালকা থুতু মোবারক দিয়ে হাতের সাথে, কারণ পোড়া বিচি না, হাতের সাথে এভাবে ডলা দিয়ে একটু কয়লা টয়লা সরাইয়া মাটির ভিতরে পুঁতে দিচ্ছেন। খেজুরের বিচি লাগাইতে লাগাইতে আসর থেকে প্রায় মাগরিব হয়ে যাবে এমন সময় হয়ে গেছে। মাগরিবের আজান দিবে, খেজুরের বিচি লাগানো শেষ, আল্লাহর নবী বলে, সালমান এবার পিছনের দিকে তাকাও। সালমান ফার্সি দেখেন, পিছনের দিকে তাকায়া খেজুরের গাছ তো হইছে হইছে, খেজুর পাইকা পাইকা গাছের থেকে পড়তেছে। আল্লাহু আকবার। সেই খেজুরটার নাম হলো আজওয়া। আজওয়া খেজুর দেখছেন না? আজওয়া খেজুর দেখতে কেমন কথা কয় না? কেমন আজওয়া খেজুরটাই শুধু দেখতে একেবারে দেখবেন আগুনের কয়লার মতো কালো। কারণ কি? কারণ কি? ওই যে ইহুদি খেজুরের বিচিটাকে আগুন দিয়া পোড়ায় দিছে, আগুনের মতো কয়লা হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধু আমি আপনাকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ওই পোড়া খেজুরের বিচি থেকে আমি আল্লাহ খেজুর গাছ বানাবো, খেজুর ধরাবো, কিন্তু খেজুরটাও হবে কয়লার মতো কালো, ঠিক কিনা বলে? ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। 600 খেজুরের চারা হয়ে গেল, খেজুরও ধরলো, খেজুরও পাকলো। আল্লাহ নবী কে, ইহুদি এদিকায়, সালমান হাত ধরো, ইহুদি তোর হাত থেকে চিরতরে আমি আমার তোর হাত থেকে চিরতরে আমি সালমানকে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। এ কারণে মুসলমান, পোনে একটা বাজে এনে তো আমার অত ওয়াজ করার শখ নাই, আমি তো যাচ্ছে ছয়টা প্রোগ্রাম করে যাচ্ছে বড় বড়, আমি তো একটু ওয়াজ করছি, কষ্ট করে আইছি, আপনাদেরকে কিছু দিনের কথা শুনাইলাম। সর্বশেষ কথা হলো, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে মহব্বত করি। রাজি আছেন তো? ইনশাল্লাহ। কাকে মহব্বত করব? আল্লাহর নবীকে মহব্বত করব, আল্লাহর নবীর সুন্নত আমাদের জীবনে বাস্তবায়িত করব, ঠিক কিনা বলেন? সালমান ফার্সি বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, আজকে রাত্রে আল্লাহ কোরআনের মধ্যে যে আয়াত নাজিল করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওগো নবী, মক্কার কোন কাফেরকে আপনি হেদায়াত দিতে পারবেন না, হেদায়াত দেওয়ার ক্ষমতা আপনার নাই, হেদায়াতের মালিক কে? আরো জোরে বলেন, কে? হেদায়াতের মালিক আল্লাহ। সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ বলেছেন হেদায়াতের দায়িত্ব আপনার হাতে না, আপনি চাইলেই মক্কার কোন কাফেরকে হেদায়াত দিতে পারবেন না। এই আয়াতটা নাজিল হওয়ার কারণে আমি সালমান সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহর নবী বলে, সালমান
তুমি কেন খুশি হয়েছো কারণটা কি? সালমান ফার্সি বলো গণবিজি আপনার হাতে যদি হেদায়েতের দায়িত্ব থাকতো সর্বপ্রথম মক্কার সব বড় বড় কাফের লিডারদেরকে আপনি হেদায়াত দিয়া মুসলমান বানায়া দিতেন। আবু জেহেল ছিল আপনার সবচেয়ে বড় দুশ্মন, আপনি প্রথম তারে মুসলমান বানাইতেন, কারণ মুসলমান বানাইলে তো আর আল্লাহ নবীর বিরোধিতা করতো, জোরে বলে বিরোধিতা করতো না। সালমান ফার্সি বলো গণবিজি আল্লাহ আপনার হাতে হেদায়েতের দায়িত্ব না দেওয়ার কারণে রোম পারস্য থেকে আমি সালমান মদিনা এসে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীর কোন আলেম কোন বুজুর্গ কোন পীর মানুষকে হেদায়াত দিতে পারে না, হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের কাজ হচ্ছে মানুষকে বুঝানো, কোরআনের কথা বলা, দ্বীনের কথা বলা, এটা আমাদের কাজ। আমরা কাউকে হেদায়াত দিতে পারবো না, আমরা চাইলে কাউকে ইসলামের মধ্যে ঢুকাইতে পারবো না, আমরা বুঝাইতে পারবো। এখানে হেদায়াতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চাইবে তাকেই আল্লাহ হেদায়াত দিবে। এই কারণেই এই এক সপ্তাহ আগের ঘটনা, কাবার একজন সহকারী ইমাম ছিলেন, তিনি 13 মাস পর্যন্ত কাবায় নামাজ পড়াইছেন, এখন তিনি হলিউডে সিনেমা করে, বিশ্বাস হয় আল্লাহ চায় নাই তাকে দিন থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ চায় নাই তাকে দিন থেকে বের করে দিয়েছে। আবার আমেরিকার একজন জেনারেল মুসলমানের বিরুদ্ধে লড়াই করেছে, হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, ওই জেনারেলকে আল্লাহ তাআলা এমন হেদায়াত দিয়েছে আল্লাহর নবীর জীবনী পড়ে গত সপ্তাহে মক্কায় এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে আরো জোরে সুবহানাল্লাহ। হেদায়াতের মালিক কে? আপনারা কোরআনের মজমায় বসছেন, আল্লাহ আপনাদেরকে পছন্দ করছে এই কারণে বসতে পারছেন, পছন্দ না করলে বসতে পারতেন না। কারণ অনেক মুসলমান আছে যে দেখেন বিড়ি খায়, কি করতেছে বিড়ি খাইব, রাস্তা রাস্তায় ঘুরবো, এই নির্বাচন আইছে, এই চেয়ারম্যানের কাছে যাইবো, ওই চেয়ারম্যানের কাছে যাইবো, একক তো নামাজ মসজিদে পাওয়া যাবে না, কথা বলেন কথা বলেন। আল্লাহ হেদায়াত দেয় নাই কিভাবে মসজিদে আসবে? আমি ঢাকা শহরের একটা সবচেয়ে বড় মসজিদে নামাজ পড়াইতাম, রহিম মেটাল মসজিদ তেজগাঁও নাবিস্কুতে, কোন জায়গায়? তেজগাঁও নাবিস্কু। দেখতাম সকালবেলা এসে অনেক মানুষ মসজিদের বারান্দার মধ্যে ঘুমায় থাকতো, না কেন ঘুমাইতো, অনেক রাজমিস্ত্রিরা কাজ করতো আর মসজিদের বারান্দায় এসা ঘুমাইতো, অনেক গার্মেন্টসের শ্রমিকরা এসা মাঝে মাঝে ওখানে বিশ্রাম নিত মসজিদের বারান্দায়। কিন্তু যখন মসজিদের মিনার থেকে আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শুনলে মনে হয় কে যেন ওদেরকে মসজিদ থেকে ঘাড় ধরে বের করে দিতেছে। আজান শুনছি তো মসজিদের থেকে উঠা বিড়ি টানতে টানতে আর কপালে নামাজ নাই, নামাজ পড়বো কিভাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওকে পছন্দ, এই মিয়া জোরে বলেন আল্লাহ ওদেরকে পছন্দ। আবার আজান শুনে 1 মাইল দূর থেকে একটা বৃদ্ধ বাবা লাঠি ভর করে করে মসজিদে আসতেছে, আল্লাহ তাকে পছন্দ করছে। আবার এমনও একজন মানুষ আছে যার পা নাই হাঁটতে পারে না, সেও কষ্ট করে করে মসজিদে এসেছে, ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক যারা জ্ঞানী, আর বোকারা অল্প পাইলেই বসে থাকে, কার লাগবে না, আছে না? কিছু কইরা কাজ করে না, কাজ করে একদিন বয়া খায় কয়দিন, কথা কন, বোর লাগে সারাদিন ঘরে বসে ঝগড়া করে। আর যারা শিক্ষিত জ্ঞানী তারা একটু ভালো পাইলে আর একটার আশা করে, গেছে মালয়েশিয়া সেখান থেকে যাওয়ার চেষ্টা করে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের তো আবার ইটালি জায়গা, আর যেটা কুইরা না ভয় ভয় যাওয়া যায়। ভালো জিনিস পেতে হলে কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, আল্লাহর জান্নাত পাইতে হলেও ঘাম ঝরাইতে হয়। এত সোজা না জান্নাত, এত সোজা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আরো জোরে সরে বলি এই মাজমাকে আল্লাহ কবুল করুন, অত্র এলাকাবাসীকে আল্লাহ কবুল করুন, আজকের মাহফিলকে সিলা করে এলাকার প্রতিটা ঘরের মধ্যে আল্লাহ কোরআনের নূর হেদায়েতের নূর পয়দা করে দিন বলি আমিন। এ আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। যেভাবে করে আজকের মাহফিলে আমরা একত্রিত হয়েছি
এভাবে যেন আমরা একসাথে আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালা।